রাজ্যের বিভিন্ন জেলার খবর নিয়ে শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14K N Road, বহরমপুর, মুর্শিদাবাদ। মাসের কনকনে শীতে যেমন খেজুরের রসের চাহিদা থাকে, তেমনি চৈত্রে প্রচণ্ড গরমে তালের রসের চাহিদা তুঙ্গে। এই গরমে শুরু থেকে তালের রস বিক্রি করে লক্ষ্মী লাভের পাশাপাশি তালের রস বিক্রি করে সংসারের হাল ধরেছে এক রাজমিস্ত্রি। 15 দিন ধরে তাল গাছ থেকে রস নামিয়ে বিক্রি করে সংসারের খরচ খরচা করার পরও কিছু পয়সা ঘরে ঢুকতে শুরু করেছে, জানালেন পেশায় রাজমিস্ত্রি দীপঙ্কর সরকার। বাড়িতে হট্ট 1 নম্বর ব্লকের বেতাই উত্তরজিৎপুর গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী 18 তারিখ সমস্ত জেলা শাসকদের বৈঠকে ডাকা হয়েছে। কমিশনের কর্তারা ওই দিন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। 25 এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। বুধবার নবান্ন থেকে জেলা শাসকদের পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্য সচিব। এছাড়াও আগামী 26 তারিখ মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী সচিবদের ডেকেছেন পর্যালোচনা বৈঠকের জন্য। এবার ধনধান্য অডিটোরিয়াম নিয়ে রাজ্য তথা মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকারকে এক হাত নেন তিনি। তিনি বললেন মুখ্যমন্ত্রী ডিএ দিতে পারছেন না, অথচ 440 কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামের উদ্বোধন করছেন। জানালেন এবার থেকে প্রতি মাসেই বঙ্গ সফরে আসবে কেন্দ্রীয় নেতৃত্ব। বাঙালির মিষ্টি প্রেম চিরন্তন, তার সে আনন্দ যে উৎসবে হোক না কেন। কিন্তু পয়লা বৈশাখে হালখাতায় বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মিষ্টির প্যাকেটের স্বাদই যেন আলাদা। কিন্তু ব্যবসায়ীদের মিষ্টি বিতরণের এই চল ও রেওয়াজ আগের তুলনায় কিছুটা হলেও কমেছে বলেই দাবি বেশ কয়েকজন মিষ্টি ব্যবসায়ীর। কারণ হিসেবে উঠে এসেছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কিন্তু তাই বলে বছরের প্রথম দিনে নিত্য নতুন মিষ্টির সম্ভার থাকবে না দোকানে, তা কিন্তু নয়, বরং তা আরও বেশি করে থাকছে। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে।